আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সেলিনা সুমে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কিভাবে আপনারা বাসায় খুব সহজ পদ্ধতিতে একেবারে রেস্টুরেন্ট স্টাইলে অথবা বিয়েবাড়ির ফিন্নি তৈরি করতে পারেন। আজকে আমি সেটাই দেখাবো খুবই সহজ পদ্ধতিতে। তাহলে চলুন তৈরি করা যাক পায়েসের রেসিপিটা। সর্বপ্রথমে আমি পায়েস বানানোর জন্য এখানে চিনি গুঁড়া পোলার চালটা নিয়ে নিয়েছি। সেই পোলার চাল আমি একটা পাত্রে আধা কাপ পরিমাণে পোলার চাল আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে তারপর আমি এটাকে পানি ছেঁকে আধা ভাঙ্গা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর আমি এখানে পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে একটা তেজপাতা ছিঁড়ে নিয়ে নিয়েছি, আর সাত আটটা এলাচ আর দারচিনি নিয়েছি চার পাঁচ টুকরা। এখন আমি পায়েস রান্না করার জন্য চুলায় চলে যাব। তারপর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি এক লিটার ফুল ক্রিম গরুর দুধ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই গরুর দুধটা আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তার আগে আমি এর মধ্যে যে মশলাগুলো রেখেছিলাম, দেখিয়েছিলাম যে আমি এখানে এলাচ সাত আটটা রেখেছি, সেটা দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম এবং একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এখন এই দুধটা যতক্ষণে বলক না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। বলক আসার পরে আমি দুধটাকে কয়েকবার ফুটিয়ে নিয়েছি এবং হালকা একটু ঘন করে নিয়েছি। এখন আমি যেটা করব, আমি যে চালটা রেখেছিলাম ভিজিয়ে আধা ভাঙ্গা করে সেই চালটা দিয়ে দিব। আমি আবার বলছি যে আমি এখানে এক লিটার দুধের সাথে আধা কাপ পরিমাণের পোলার চাল নিয়েছি। এখন আমি এই চালটাকে এর মধ্যে দিয়ে দিলাম। চাটা দেওয়ার পরে আমি এই চাটা যতক্ষণে না সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত এই দুধটাকে নাড়তে থাকবো। নাড়া বন্ধ করা যাবে না, কেননা যদি নাড়া আমরা কম নাড়ি সেক্ষেত্রে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে, তাই নাড়তে হবে। আমার চালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন, কিন্তু আর ঘন হয়ে এসেছে। এখন আমি এই পর্যায়ে যেহেতু আমার চালটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে চিনি অ্যাড করব। আমি এখানে আধা কাপ পরিমাণের চিনি দিয়ে দিচ্ছি। চিনি আপনাদের স্বাদ মতো আপনারা দিবেন, যে চিনি বেশি খান বা খেতে পছন্দ করেন সে একটু বাড়িয়ে দিবেন, বা যে চিনি কম খেতে পছন্দ করবেন সে একটু কমিয়ে দিবেন। চিনিটা দেওয়ার পরে কিন্তু পায়েসটা আরেকটু, এটা কিন্তু আরোটা পাতলা হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণের লবণ। লবণটা হচ্ছে মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য পরিমাণের লবণ দিব আমি। আর এর মধ্যে আমি দিয়ে দিব কেওড়ার জল, আধা চা চামচ কেওড়ার জল দিয়ে দিব। এটা মুদি দোকানে পাওয়া যায়। আর দিয়ে দিব আধা চামচ গোলাপ জল, চা চামচের। এবার আমি সবকিছু দিয়ে ভালোভাবে আবারও নাড়তে থাকবো। এরপর আমি এর ভিতরে কালার আনার জন্য, আমরা সাধারণত বাইরে যে বিয়েবাড়ির ফিন্নি খাই বা রেস্টুরেন্টে ফিন্নি খাই, তার ভিতরে ফিন্নির কালারটা কিন্তু একেবারে সাদা থাকে না, একটু ক্রিমি ক্রিমি কালার থাকে। সেই কালারটা আনার জন্য আমি এখানে ফুড কালার ব্যবহার করব। খুব সামান্য পরিমাণের আমি ফুড কালার দিব এর মধ্যে। আপনারা চাইলে এর মধ্যে জাফরানটা দুধের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। রাখার পরে কিন্তু আপনারা সেই জাফরানের পানিটাও ব্যবহার করতে পারেন কালার আনার জন্য, অথবা আপনারা ঘরোয়া পদ্ধতিতে করলে আপনারা ঘরে এটা ক্যারামেল বানাতে পারেন। চিনি দিয়ে ক্যারামেল বানানো করে এর মধ্যে মিক্স করে দিলেই কিন্তু খুব সুন্দর একটা ক্রিমি ক্রিমি কালার আসবে। তো আমি এর বেশি কালার ব্যবহার করব না। এখন আমি ভালোভাবে এটাকে নাড়তে থাকবো যতক্ষণে না
এটা আরেকটু ঘন না হয়ে আসে। আমার পায়েশটা কিন্তু খুব সুন্দর ঘন হয়ে এসেছে এই পর্যায়ে, কিন্তু দেখেন কত সুন্দর। আমি জানি না ক্যামেরায় কেমন কালার দেখা যাচ্ছে, কালারটা কিন্তু একেবারে বাইরের মতো, বা বিয়ে বাড়ির ফিনি যেরকম হয় ওরকম কালার হয়েছে। আমি কিন্তু জর্দা রংটা ব্যবহার করেছিলাম এর মধ্যে। এখন কিন্তু আমার পায়েশটা হয়ে গিয়েছে। আমি এখন এটা নামিয়ে নেওয়ার আগে যেটা করবো, আমি এখানে কিছু কিশমিশ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কাঠবাদাম, সেগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি বাদামগুলো, এবং এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যদি আপনারা যে কোনো বাদাম এর মধ্যে ব্যবহার করতে পারবেন আপনাদের টেস্ট অনুযায়ী। বাট আমার পায়েশটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন নামিয়ে নিব এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমার পায়েশ কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আজকে আমি এরকম কাপে, যেরকম বাহিরে কাপে পরিবেশন করা হয় ঠিক ওইরকম কাপে পরিবেশন করেছি। তো দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, এবং খুব তাড়াতাড়ি কিন্তু শুধু দুধ দিয়ে আমরা বাসায় যে রেগুলার উপাদানগুলো থাকে তা দিয়ে তৈরি করে ফেলেছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা ক্রিমি এবং কতটা সুন্দর হয়েছে। দেখতে যেরকম, খেতেও কিন্তু ভীষণ মজা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।